বিসমিল্লাহির রহমানির রহিম। হাই স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো। তো তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদের একটি শিক্ষক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। প্রশ্নটি হচ্ছে কাজ কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। প্রশ্নে উদ্দীপকটা বলছে যে একটি ইঞ্জিন প্রতি মিনিটে 2000 লিটার পানি 18 মিটার উঁচু একটি দালানের ছাদে তুলতে সক্ষম, যার কর্মদক্ষতা 70%। অর্থাৎ একটা ইঞ্জিন, যে ইঞ্জিন দ্বারা 1 মিনিটে অর্থাৎ প্রতি মিনিটে অর্থাৎ 60 মিনিটে 2000 লিটার পানি 18 মিটার উঁচু একটা দালানের ছাদে তোলা যায়। আর এই দালানের অর্থাৎ যন্ত্রের কোন ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 70%। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। তবে ইঞ্জিনের ক্ষমতা বের করতে হলে আমাদের অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা আমরা বের করবো। তাহলে এবার আমরা লিখতে পারি যে এখানে পানির ঘর আমরা পেলাম 2000 লিটার। তাহলে লিখতে পারি আমরা পানির ঘর এফ ইকুয়াল টু 2000 লিটার ইকুয়াল টু 2000 কেজি। আমরা জানি 1 লিটার সমান 1 কেজি, তো 2000 লিটার সমান 2000 কেজি। তো এবার দালানের উচ্চতা দেওয়া আছে 18 মিটার, এইচ ইকুয়াল টু 18 মিটার। উচ্চতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করবো, এইচ ইকুয়াল টু 18 মিটার। এবং সময় দেওয়া আছে টি ইকুয়াল টু 1 মিনিট, যেহেতু এই জায়গায় বলছে প্রতি মিনিটে, তো আমরা টি ইকুয়াল টু 1 মিনিট ধরবো। তো 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ টি হচ্ছে 60 সেকেন্ড। আর কর্মদক্ষতা ইটা সমান দেওয়া আছে 70% ইকুয়াল টু 0.7, 70% এই পার্সেন্টেজ হয় 0.7। তো ইঞ্জিনের ক্ষমতা পি ইন ইকুয়াল টু হার্ট, ইঞ্জিনের ক্ষমতাটা পি ইন ইকুয়াল টু হার্ট, এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে আমরা কার্যকর ক্ষমতা ধরে নিই, কার্যকর ক্ষমতা অর্থাৎ পি আউট, কার্যকর ক্ষমতা পি আউট ইকুয়াল টু এম জি এস বাই টি। এখন এম এর মান বসানো 2000 ইনটু জি এর মান আমাদের জানা আছে 9.8, এইচ হচ্ছে 18, টি এর মান হচ্ছে 60। তাহলে এই এই বিষয়টুকু ক্যালকুলেশন করলে হয় 5880 ওয়াট, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা কার্যকর ক্ষমতা আমরা পেলাম 5880 ওয়াট, এটা আমরা পেলাম কার্যকর ক্ষমতা। এবার আমরা জানি যে কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু লব্য কার্যকর ক্ষমতা অর্থাৎ পি আউট বাই মূল প্রদত্ত ক্ষমতা পি ইন। এবার বা পি ইন ইকুয়াল টু এই ইটা এর জায়গায় আমরা পি ইন নিয়ে যাব এবং পি ইন এর জায়গায় ইটাকে নিয়ে আসবো, অর্থাৎ পি ইন ইকুয়াল টু পি আউট বাই ইটা ইকুয়াল টু পি আউট এর মান হচ্ছে 5880 এবং ইটা এর মান হচ্ছে 0.7, যে ইটা মান আমরা পেলাম 0.7। তাহলে এই ক্যালকুলেশন গুলো হচ্ছে 8400 ওয়াট, অর্থাৎ আমরা ইঞ্জিনের ক্ষমতা পেলাম 8400 ওয়াট। আমরা লিখতে পারি যে ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 8400 ওয়াট, এটি আমাদের আনসার ইঞ্জিনের ক্ষমতা। তারপর বলছে যদি ইঞ্জিনের ক্ষমতা কর্মদক্ষতা 60% হতো, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা ছিল 70%, এখন যদি কর্মদক্ষতা 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় সময় কতটুকু বেশি লাগতো। তো আমরা লিখতে পারি যে এখানে ইটা ড্যাশ ধরো 60%, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা যেহেতু 60% হওয়ার কথা বলছে, তো আমরা এটাকে ধরে নিলাম ইটা ড্যাশ। যেহেতু আমরা এর আগে একবার ইটা ব্যবহার করছি, আমরা ইটা ড্যাশ ব্যবহার করব। ইটা ড্যাশ ইকুয়াল টু 60% ইকুয়াল টু এটাকে 100 দ্বারা ভাগ করলে 100 দ্বারা 60 ভাগ করলে হয় 0.6। আর পি এম যেটা ইঞ্জিনের ক্ষমতা, অর্থাৎ এটা আমরা পেলাম 8400 ওয়াট, এটাকে পি ইন বললাম, পি ইন ইকুয়াল টু 8400 ওয়াট। এখন আমাদের পি ড্যাশ আউট, অর্থাৎ যখন কর্মদক্ষতা 60% তখন কার্যকর ক্ষমতা কত হয় সেটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখলাম যে ইটা ড্যাশ ইকুয়াল টু পি ড্যাশ আউট বাই পি ইন। তো পি ড্যাশ আউট ইকুয়াল টু হবে ইটা ড্যাশ আর পি ইন, এই দুইটা আর গুণ করলে হয় ইটা ড্যাশ ইনটু পি ইন। ইটা ড্যাশ এর মান বসালে 0.6 ইনটু পি ইন এর মান হচ্ছে 8400, এই দুইটা ক্যালকুলেশন করলে হচ্ছে 5040 ওয়াট, অর্থাৎ কার্যকর ক্ষমতা অর্থাৎ যন্ত্রের
যখন কর্মদক্ষতা যখন 60% হয় তখন ওই যন্ত্রের কার্যক্ষমতা কার্যকর ক্ষমতা দাঁড়ায় 5040 ওয়াট। এখন আমরা লিখতে পারি যে কার্যকর ক্ষমতা P ড্যাশ আউট ইকুয়াল টু MGS বাই T ড্যাশ। তো এখানে T ড্যাশ ইকুয়াল টু হবে MGS বাই T ড্যাশ আউট, অর্থাৎ এই P ড্যাশ আউটটা এই T ড্যাশের জায়গায় চলে যাবে এবং T ড্যাশটা P ড্যাশ আউটের জায়গায় চলে যাবে। ইকুয়াল টু এখন মান বসাই, M এর মান হচ্ছে 2000 ইনটু Z এর মান আমরা জানি 9.8 ইনটু S এর মান হচ্ছে 18 আর P ড্যাশ আউট এর মানটা আমরা বললাম 5040। এই 5040 লিখলাম। এবার এই অংশটুকু ক্যালকুলেশন শুরু করলে হচ্ছে 70 সেকেন্ড, অর্থাৎ T ড্যাশ ইকুয়াল টু 70 সেকেন্ড। অর্থাৎ যখন ইঞ্জিনের কর্মদক্ষতা ছিল 70% তখন ওই ইঞ্জিন দ্বারা 1 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে 2000 লিটার পানি তোলা যেত। আর এখন যখন ইঞ্জিনের কর্মদক্ষতা হলো 60% তখন এই ইঞ্জিন দ্বারা এই 2000 লিটার পানি তুলতে সময় লাগবে 70 সেকেন্ড। যদি ইঞ্জিনের ক্ষমতা 70% হয়, কার্যক্ষমতা কর্মদক্ষতা 70% হয়, তাহলে সময় লাগবে 60 মিনিট 60 সেকেন্ড। আর যদি কর্মদক্ষতা 60% হয় তাহলে সময় লাগবে 70 সেকেন্ড। অর্থাৎ পূর্বের তুলনায় সময় পূর্বের তুলনায় 70-60 অর্থাৎ 10 সেকেন্ড সময় বেশি লাগবে। আর এটা যদি আমরা গুণাকার লিখি অর্থাৎ পূর্বের তুলনায় সময় এই 10 ভাগ হবে 60, ষাট দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 0.167, এত গুণ বেশি সময় লাগবে। অর্থাৎ সময়টা পূর্বের তুলনায় 0.16 গুণ এত গুণ বেশি সময় লাগবে। তো এই ছিল দুইটা প্রশ্নের সমাধান। তো আগামী ক্লাসে আরও একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।